এই শোনো না গো, আমাদের পুতুল ডাইরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও, ধন্যবাদ। অমরের জ্ঞান ফিরেছে মাত্র, পাগলের মতো বিহেভ করছে, বারবার রেস্টুরেন্টে যাওয়ার জন্য জেদ করে, গার্ডসরা বাধা দিতে আসলেই ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছে, কাউকে মানছে না, না কেউ ওকে মানাতে পারছে। মিলির কাছে যাওয়ার জন্য বড্ড জেদ ধরে বসেছে। একজন গার্ড নিহালকে কল দিয়ে সব বলে, কিছুক্ষণ আগেই মাহিরাকে নিয়ে নিহাল বাসায় এসেছে। নিয়াজকে সেখানে জ্ঞানহীন অবস্থায় রেখে নিহাল মাহিরার কাছে বিষয়টা জানতে পারে। আসলে মাহিরা ও মিলি যে রেস্টুরেন্টে কাজ করে সেটার নাম ফুডল্যান্ড, আর ব্লাস্ট হয়েছে স্পাইসল্যান্ড, দুটো পাশাপাশি অবস্থিত এবং দুটোই বেশ ভালো নাম করা রেস্টুরেন্ট। যখন ব্লাস্ট হয় তখন ফুডল্যান্ড থেকে সবাই বের হয়ে যায়, জনস্বার্থে সবাই ঝাঁপিয়ে পড়ে আগুন নেভানোর জন্য। মাহিরা মিলি সেখানেই ছিল এবং ওরাও ওদের রেস্টুরেন্ট থেকে পানির মোটর ছেড়ে চেষ্টা করছিল আগুন নেভানোর, কিন্তু কেউই আগুন নেভাতে পারেনি। লাস্টে যখন আরও দুটো ফায়ার সার্ভিস আসে তখন ওরা সেখান থেকে ব্যর্থ হয়ে চলে আসে, আর নিহালের সঙ্গে তখন দেখা হয়। নিহাল মাহিরাকে মিলির কথা জিজ্ঞেস করতে মাহিরা ওর কথা বলে, ওর ঘনিষ্ঠ বান্ধবী জানায় নিহালকে। ছাড়ছো না কেন আমাকে? আমি মিলির কাছে যাব, বুঝতে পারছো না আমার কথা? ছাড়ো বলছি। বলেই ছেড়ে বাহিরে বের হতে নিলে নিহালকে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে। অমর নিহালকে দেখে যেন আশার আলো ফিরে পেল, করুণ স্বরে নিহালকে বলল, ভাই ওরা আমাকে মিলের কাছে যেতে দিচ্ছে না, আপনি ওদের কিছু বলুন। নিহাল ওর লোকেদের দিকে তাকে সাদা তাঙ্গুলির ইশারায় বের হয়ে যেতে বলে। গার্সা বের হয়ে যায়। নিহাল ভেতরে এসে অমরকে বিছানায় বসতে বলে। অমর নিহালের কথা মতো বুকে এক রাশ যন্ত্রণা নিয়ে বসে পড়ে, মাথা নিচু করে ফ্লোরের দিকে তাকিয়ে থাকে। নিহাল অমরের এমন স্যাড দেখে উসকি হাসে, বলে, যদি মিলিকেই এখানে নিয়ে আসি তাহলে তো তোমাকে আর ওর কাছে যেতে হবে না। অমর মুখ তুলে নিহালের দিকে তাকায়। মরা মানুষকে এখানে কী করে আনবে অমর বুঝতে পারছে না। নিহাল অমরের চাহনি দেখে জোরে মিলি বলে ডাক দেয়, আর তখনই মিলি মেইন দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে। অমর চট করে দাঁড়িয়ে যায়, সুস্থ সবলভাবে নিজের পায়ে দাঁড়িয়ে আছে মিলি, কোথাও নেই কোনো ক্ষতের চিহ্ন। তাহলে কি মিলি মারা যায়নি, বেঁচে আছে? চোখকে বিশ্বাস করানোর দায় হয়ে পড়েছে। নিহাল গম্ভীর কণ্ঠে বলে, মিলি মারা যায়নি, বেঁচে আছে। অমর কথাটা শুনে নিজ কানকে বিশ্বাস করতে পারছে না। দ্রুত পায়ে মিলির কাছে এসে ঠোঁটে কৃত্রিম হাসি ফুটিয়ে শক্ত করেই বুকের সাথে মিশিয়ে ধরে, এমনভাবে ধরেছে দেখে মনে হচ্ছে ছিঁড়ে দিলেই উড়ে যাবে। অমর খুশিতে আত্মহারা, ভেবেছিল ভালোবাসার মানুষটিকে হারিয়ে ফেলেছে, কিন্তু না, অমরের চিন্তাভাবনা পাল্টে গেছে মিলিকে দেখে। এদিকে মিলি অমরের এমন ব্যবহার দেখে বেশ অবাক হচ্ছে। নিহাল মিলিকে সব বলেছে, কিন্তু অমর এতটা পাগল ছিল ওর জন্য, সেটা এখন ওকে না দেখলে বুঝতেই পারতো না। এতটা ভালোবাসে অমর, মিলি এই প্রথম জানল। এতদিন মনে করেছিল মজা করছে ওর সাথে, কিন্তু আজ মিলির ধারণা পরিবর্তন করে দিয়েছে অমর। কিঞ্চিত পরিমাণ ভালোবাসার বীজ মিলির মনেও তৈরি হয়, বেড়ে যায় ওমরের প্রতি মায়া। অনেকক্ষণ পর ওমর হাসি মুখ নিয়ে মিলিকে ছেড়ে দেয়। এভাবে নিহালের সামনে জড়িয়ে ধরার কারণে মিলি লজ্জায় পড়ে যায়, দ্রুত পায়ে রুম থেকে বের হয়ে যায়। ওমর পাথা দেয় না, নিজেও যে কিছুটা লজ্জায় পড়েছে। ওমর বিছানার উপর বসে নিহালকে প্রশ্ন করে, ভাই তাহলে ব্লাস্ট করেছেন কোন রেস্টুরেন্টে? স্পাইসল্যান্ড, মিলিদের পাশের রেস্টুরেন্ট। কেন করলো এটা? আমাকে ধরার জন্য। কই, আপনাকে তো ধরলো না। নিহাল উঠে দাঁড়ায়, জানালার দিকে মুখ করে পকেটে হাত পুরে রহস্যময় হাসি দিয়ে বলে, নিয়াজের উদ্দেশ্য শুধু আমাকে ধরার ছিল না, অন্য কিছু। কি সেটা? জানতে পারবো খুব শীঘ্রই। ওমর চুপ করে রয়। দুজনের মধ্যে নীরবতা বিরাজ করছে। হুট করে নিহাল কপালে আঙুল রেখে ওমরের দিকে ফিরে পড়ে। ওমর, মনে হচ্ছে আমাদের কাছে কিছু একটা অজানা রয়ে গেছে। ওমর নিচের দিকে তাকিয়ে ভাবে, নিহাল কোন অজানা বিষয়ের কথা বলছে? মনে করতে না পেরে উৎকণ্ঠে জিজ্ঞেস করে, কোন বিষয় আমাদের কাছে অজানা ভাই? আমরা কি সেই বিষয়টা আগে থেকে জানি? হ্যাঁ। নিহাল পায়চারি করে বলে, মাহিরাকে তুমি চিনো? হ্যাঁ, আপনার রুমমেট,
চানমিয়া তাকে বিয়ে করতে চায়। নিহাল মাথা উপর নিচ দুলিয়ে বলে, রাইট, তবে মাহিরাও ওই একই রেস্টুরেন্টে কাজ করে যেখানে মিলি কাজ করে। অমর চোখ পিটপিট করে বলে, এটা তো ভালো কথা, কিন্তু আপনি কি বলতে চাচ্ছেন, মানে কোন বিষয়টা বোঝানোর চেষ্টা করছেন? তোমাকে কিডন্যাপ করার বিষয়টা। ওরা কিন্তু ওরা তো বান্ধবী না। বান্ধবী মাহিরা আমাকে বলেছে। ভাই আপনি কি মাহিরাকে সন্দেহ করছেন, মানে সেই মেয়েটি মনে করছেন মাহিরাকে? হতে পারে মাহিরাই সেই মেয়েটি। তোমার মনে আছে ওই মেয়েটির কণ্ঠস্বর? অনেকদিন হয়ে গেছে, আর শুনেছি একবার, এতটাও মনে নেই। আমি আমার প্ল্যান বানাবো বলেই নিহাল ঘড়ির টাইম দেখে নিল, 11টা বাজে। নিহাল আর কিছু না বলে রুম থেকে বের হতে নিলে ওমর পেছন থেকে ডাক দেয়, ভাইয়া। বলো। নিহাল থেমে গিয়ে ওমরের দিকে ফিরে পড়ে, এতগুলো মানুষের জীবন কেড়ে নিল আপনার চাচাতো ভাই, আপনি তাকে হাতে পেয়েও চুপ করে রইলেন, কিছু করলেন না? তখন যদি আমি ওকে মেরে দিতাম তাহলে কি সব কিছু ঠিক হয়ে যেত, জীবিত হতো মানুষগুলো? না, কিছু ঠিক হতো না। আপনি কি বলতে চাচ্ছেন ভাই? কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয়, এটা তো নিশ্চয়ই জানো। গুড। হ্যাঁ, গুড বলে নিহাল চলে যায়। ওমর অন্যদিকে তাকে ভাবতে থাকে নিহাল ঠিক কি করতে চাইছে, কখন কি করে বসে নিহাল, ওমর নিজেও সেটা জানে না। মাহিরা ভাবতে ভাবতে দিশে আড়া, কেন নিহাল ওকে এভাবে জড়িয়ে ধরেছিল, কেন এবার তখন এত ভালোবাসে দেখিয়েছিল, আর বাহিরে বা গেল কি করে, তালা তো ভাঙা হয়নি, তাহলে কি আমার রুমের জানলা দিয়ে দেয়াল টপকে বেরিয়েছে? আর সত্যি কি নিহাল ওকে ভালোবাসে ভেবে অস্থির মাহিরা। তখনই দরজা খোলার শব্দ পায় মাহিরা, নিহাল ফিরে এসেছে সেটা বুঝতে পারে, দ্রুত দরজা খুলে দেখে নিহাল ওর রুমের দিকে এগিয়ে আস যাচ্ছে। মাহিরা মাঝপথে নিহালকে ডাক দেয়, এই যে শুনুন। নিহাল মাহিরার কথাকে পাত্তা দেয় না, চলে আসে রুমে। মাহিরাও নিহালের পিছু পিছু রুমে প্রবেশ করে কিছুটা কড়া কণ্ঠে বলে, ডাকছি, শুনতে পারছেন? বাকিটা বলার আগে নিহাল ঘুরে এসে মাহিরাকে দেয়ালের সাথে মিশিয়ে ধরে খুব কাছে চলে যায়। এদিকে আচমকে এমনটা করার কারণে মাহিরার চোখ ফুটবলের মতো গোল হয়ে যায়। আকস্মিকতায় হকচকিয়ে পলকিনভাবে তাকিয়ে আছে নিহালের দিকে। এর আগেও এভাবে ধরেছিল, কিন্তু এবারের ধরন ও চাহনি আলাদা, যেন নেশার ঝোঁকে আছে সে। নিহাল মাহিরার থুতনিতে 7-8 আঙ্গুল রেখে স্লো ভয়েসে বলে, তুমি আমার প্রেয়সী, এই যে নয় তুমি করে বলবে, নাম ধরে ডাকার প্রয়োজন নেই, ক্লিয়ার? মাহিরা ভ্রু কুচকে যায়, নিজেও 7-8 আঙ্গুলে নিহালের কপালে রেখে ওর থেকে দূরে সরিয়ে দেয়। নিহাল সরে যায়। মাহিরা বলে, প্রথমত প্রেয়সী মানে কি আমি জানি না, দ্বিতীয়ত আপনাকে তুমি করে বলার প্রশ্নই আসে না, কারণ আপনি আমার কেউ হন না, তৃতীয়ত তখন আপনি আমাকে কেন হাক করেছেন, আই ডোন্ট নো। আর আমি বুঝতে পেরেছি আপনি আমার জানালা দিয়ে দেয়াল টপকে বাইরে গিয়েছিলেন, নেক্সট টাইম এমন কিছু করলে রুম থেকে বের করে দিব। নিহাল নিচের দিকে থাকে বাঁকা হাসে, মাহিরার কথা শুনে হাসি পাচ্ছে খুব, যে কিনা চাইলে এই পুরো বিল্ডিং কিনে ফেলতে পারে একটা কলের মাধ্যমে, আর তাকে কিনা মাত্র রুম ছেড়ে যেতে বলছে, এমন কথা শুনলে হাসি পাওয়ারই কথা। মাহিরা নিহালের হাসি দেখে নাকের পাটা ফুলিয়ে বলে, হাসি পাচ্ছে তাই না, ভুলে যাবেন না আপনি আমার কাছ থেকে রুম ভাড়া নিয়েছেন, বাড়িওয়ালার কাছ থেকে নয়। সো বর্তমানে আমি আপনার বাড়িওয়ালা, তাই রেসপেক্ট দিয়ে কথা বলুন। নিহাল এবারও হাসে অন্যদিকে ফিরে। মাহিরা একটু উপরের দিকে উঠিয়ে নিহালের হাসি মাখা মুখ দেখার চেষ্টা করে, কেননা নিহালের হাসি মাহিরার কাছে প্রচণ্ড ভালো লাগে, যেটা বলার বাহিরে। নিহাল হাসি থামিয়ে মাহিরার দিকে তাকিয়ে একটু ছুঁকে বলে, সো তোমাকে কিভাবে রেসপেক্ট দিতে হবে বলো? এমন লুচুদের মতো করছেন কেন, একটু পরপর কাছে আসার চেষ্টা করছেন, নতুন এ লুচ্চামি শুরু করলো নাকি? মনে মনে পড়ে মাহিরা। নিহাল এক ভ্রু উঁচু করে বলে, টেল মি মাহি। পারবো না বলেই রুম থেকে বের হতে যেতে নিলেই পেছন থেকে মাহিরা ওনার টেনে ধরে। এখন মাহিরার মেজাজটা খারাপ হয়ে যায়, এতক্ষণ ওইসব সহ্য করলেও ওনা ধরে টানা টানে এটা মাহিরা সহ্য করবে না, রেগে হাত উঁচু করে পেছনে ঘুরতেই নিহালকে চর মারতে যাবে। নিহাল হাত ধরে ফেলে ঠাস করে মাহিরার গালি চর মেরে দেয়, আবারও থাপ্পড় গালে। মাহিরা গালে হাত রেখে নিহালের দিকে তাকাতেই দেখে নিহাল রাগে অগ্নিমূর্তির মতো ওর দিকে তাকিয়ে আছে, আর ওর না নিহাল নয় বরং
দরজার কোণায় আটকে রয়েছে। মাহিরা নিমিষে ভীত হয়ে যায়, ছোট কৃত্রিম হাসি ফুটিয়ে মিনমিন করে বলে, আসলে আমি ওকেই মারতে যাচ্ছিলাম। ও রিয়েলি? রাগি কণ্ঠে বলে এক পা মাহিরার দিকে বাড়াতে মাহিরা রুমের দিকে খিঁচে দৌড় দেয়। এক দৌড়ে দরজা লাগিয়ে বিছানার উপর খাপটি মেরে বসে থাকে। নিহাল মাহিরার দৌড় দেখে মৃদু হাসে, দরজা লাগিয়ে শার্ট খুলে ফেলে। নিহালের ক্ষত অনেকটা সেরে গেছে, এখন সুস্থ বলা যায়। রাতে আর কারোরই খাওয়া হয় না, ঘুমিয়ে যায় দ্য ইগল গ্রুপ। ঘুমনি নিয়াজের চোখে প্রচণ্ড মাথা ব্যথায় ভুগছে সে। যখন জ্ঞান ফিরল তখন নিজেকে হাসপাতালে আবিষ্কার করল। ওইখানে থাকা মানুষরাই ওকে আহত রোগী ভেবে হাসপাতালে নিয়ে এসেছিল। জ্ঞান ফিরার সঙ্গে সঙ্গে হাসপাতাল থেকে এক প্রকার পালিয়ে আসেনি আজ। বাসায় আসতে মাথার যন্ত্রণায় কাবু হয়ে পড়ে। জাবেদ কয়েকবার কল দিয়েছে কিন্তু তার সাথে কথা বলার পরিস্থিতিতে নিয়ে আজ নেই। মাথা ব্যথার যন্ত্রণায় ছটফট করছে। শেষে ঔষধ খেয়ে কাতরাতে কাতরাতে একসময় ঘুমিয়ে যায়। সকাল 10টার দিকে ঘুম ভাঙে নিয়াজের। উঠে বসে কালকের কথা ভাবে, ভাবে নিহালের কথা। এখন সে সুস্থ, ওমরের উপর ভীষণ রাগ চড়ে বসে। বাহিরে এসে নাসিমকে ডেকে ওর লোকেদের জড়ো করতে বলে। নাসিম সব লোকেদের খবর দিয়ে বাসে আনে। হলের রুমে নিয়াজের লোকেরা দাঁড়িয়ে আছে। নিয়াজ চিল্লিয়ে চিল্লিয়ে তাদের উপর হুকুম জারি করে, তিন দিন সময় দেয় নিহাল ওমরকে খুঁজে বের করার। যে এরিয়ার রেস্টুরেন্টে ব্লাস্ট হয়েছিল সে এরিয়ার আশেপাশে তন্নতন্ন করে খুঁজতে পারে। নিয়াজের ধারণা ওখানে কোথাও থাকবে। সকালে নাস্তার পর্ব শেষ করে মাহিরা মিলির কাছে আসে। চার পাঁচ দিনের জন্য রেস্টুরেন্ট বন্ধ করে দিয়েছে, কাজ না থাকায় মাহিরা রুমে বসে বোর হচ্ছিল। আর কাল রাতে নিহালের কথা জানানোর জন্য বিশেষ করে মিলির কাছে আসে। নিহালকে খাবার দিয়েই চলে আসে। সকালে আর দেখা হয় না ওর সাথে। এদিকে নিহাল ওয়াশরুম থেকে বের হয়ে টেবিলে খাবার রাখা দেখে মাহিরাকে ডাক দেয়, কিন্তু মাহিরার কোনো রেসপন্স পায় না। এটা দেখে নিহাল রুম থেকে বের হয়ে মাহিরার রুমে এসে দেখে মাহিরার রুমে নেই। রুমে ফিরে এসে ফোন হাতে নিয়ে কল দিতে যাবে, তখনই দেখে মাহিরার মেসেজ। ওপেন করে দেখে সেখানে লেখা, আমি মিলির বাসায় আছি, একটু পরে চলে আসব। লেখাটা দেখে নিহাল বাঁকা হাসে, বিড়বিড় করে বলে, আমি আসছি ওয়েট। নিহাল নাস্তা খেয়ে রেডি হয়ে মাহিরার রুমে আসে। জানালা খুলে লাফিয়ে বাগানে নেমে জানালা ভিড়িয়ে দেয়। দেয়াল টপকাতে নিলে অপর পাশ থেকে লোকজনের কথোপকথন শুনতে পায়। নিহাল ভাবে কীভাবে বাইরে যাবে, বাগানে থেকে বের হওয়ার রাস্তা বন্ধ, জাল দিয়ে বেড়া দেওয়ানো, সেখান থেকে বের হওয়া ছাড়া আর উপায় নেই। নিহাল জাল ছোটো ছুরি দিয়ে কেটে সেখান থেকে বের হয় কোনো মতে। মুনি মুনি বলে, এই মেয়েটা আমাকে দিয়ে আর কত কী যে করাবে। মুখে মাস্ক পরে গেট থেকে বের হয়। বেশি দূর হাঁটা লাগে না, দু মিনিট হাঁটার পরেই নিহাল পৌঁছে যায় ওমরের বাসায়। ওমরের রুমের সামনে এসে মিলিদের রুমের দিকে তাকে ভেতরেই চলে যায়। প্রায় অনেকক্ষণ পর মিলির সাথে কথোপকথন শেষ করে বাসার উদ্দেশ্যে বের হয়। মিলিও এগিয়ে দেওয়ার জন্য বাহিরে আসে দরজা চাপিয়ে। সিঁড়ি দিয়ে নামতে নিলেই ওমর মিলিকে ডাক দেয়। মিলি, মাহিরা ভাবি মানে আপুকে নিয়ে আমার রুমে আসো, এক কাপ চা খেয়ে যাও, নিজের চরকায় তেল দেন বলেই মিলি সিঁড়ি দিয়ে নামতে যাবে। ওমর ফের বলে ওঠে, আসবে নাকি তোমার আম্মুর কাছে যাব বিয়ের প্রস্তাব নিয়ে? এই সেসরাই কখনো ভালো হবে না, মনে মনে বলে মিলি। কি আসবে না? মুড নিয়ে বলে ওমর। মাহিরা আয় তো দেখি কোন রঙের চা খাওয়াবে। না আমি যাব না, তুই যা। আরে আপু আসেন না, একটু চা না হয় এই ব্যাচেলরদের ঘরেই খেয়ে যান। মাহিরার কেমন ঘাপলা মনে হচ্ছে, ডিরেক্ট বলে, যাব না। ওর সোজা হয়ে দাঁড়িয়ে বলে, তাহলে আমি গেলাম আমার হবু শাশুড়ির কাছে। চট করে ওদের দরজার সামনে এসে দাঁড়িয়ে বলে, এই না না মাহিরা চল না বোন, এমন করিস কেন? মাহিরার হাত ধরে টেনে বলে। মাহিরা সরু চোখে ওমরের দিকে তাকায়। ব্যাপারটা কি? মাহিরাও দেখতে চায় কি ধান্দা তার, চা খাওয়ানোর নাকি অন্য কিছু। মাহিরা মিলির কথা মতো ওমরের রুমে প্রবেশ করে। ওমরের ভয় দেখানোতে কাজ হয়েছে, এইটা ভেবে ওমর বেজায় খুশি। গেট লাগিয়ে দেয় ওমর, ড্রয়িং রুমেই বসতে দেয় ওদের। মাহিরা মিলি পাশাপাশি বসে। মিলি কিছুটা রাগ নিয়ে বলে, তাড়াতাড়ি চা দিন, আমরা খেয়ে চলে যাব। আরে এত তারা কিসের, দেব তো, তার আগে একজনের সাথে একটু সাক্ষাৎ করে নিন ভাই বলি ডাক দেয়।
নিহাল পাশের রুম থেকে ভারী মুড নিয়ে হেঁটে এসে ওদের মুখোমুখি সোফায় বসে। মাহিরা নিহালকে দেখে দাঁড়িয়ে যায়। মিলি মাহিরাকে দাঁড়িয়ে যেতে দেখে কপাল কিঞ্চিত ফাঁস করে থাকায়। কাল রাতেও মিলি নিহালকে দেখেছে এবং একটু কথাও হয়েছে অমরের বিষয়ে, কিন্তু এখন মাহিরার চেহারা দেখে মিলি নিজেও কনফিউজড হয়ে রয়। মিলি মাহিরার হাত ধরে আস্তে করে বস বলেও লাভ হয় না। মাহিরা খাম্বার মতো দাঁড়িয়ে রয়। ভেবে পাচ্ছে না নিহাল এখানে কী করে এলো, আর অমরের সাথে বা নিহালের কী সম্পর্ক, আজকেও কি দেয়াল টপকে এসেছে নাকি অন্য পদ্ধতিতে এসেছে, কিছুই বুঝতে পারছে না মাহিরা। ভাবতে ভাবতে মস্তিষ্ক ফাঁকা হয়ে গেছে, এখন শুধু সেখানে বিচরণ করছে প্রশ্ন যার উত্তর একমাত্র ওদের কাছ থেকেই মিলবে।